মা কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দির এমন একটি মন্দির যেখানে আমরা বহুবার গেছি, অথবা অনেকেই যাওয়ার কথা ভাবছেন কিন্তু এখনও অবধি গিয়ে উঠতে পারেননি। যারা গেছেন অথবা যারা যাননি, সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি, কারণ এই মন্দিরে রয়েছে বহু পুরনো রহস্যময়ী এক গল্প। নানা ধরনের রয়েছে, কিন্তু এই মন্দিরের সাথে জুড়ে আছে এক বিশেষ ঐতিহাসিক গল্প, যার আজকে আমি যে গল্পের বিষয়বস্তুটি আপনাদের সামনে তুলে ধরব এবং বলবো মা কল্যাণেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠার সেই প্রাচীন গল্প। তাহলে চলুন শুরু করা যাক মায়ের মন্দিরের সেই গল্প। যেমন বললাম যে মা কল্যাণেশ্বরী মন্দিরের অবশিষ্টাংশ রয়েছে গড় পঞ্চকোটে। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে লক্ষ্মণ সেন, বল্লাল সেনের নাম। সালটা ছিল 1160-এর আশেপাশে। বিজয় সেনের মৃত্যুর পর সেন বংশের দ্বিতীয় রাজা হয়েছিলেন বল্লাল সেন। যুদ্ধের পরিবর্তে সাম্রাজ্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, ন্যায় নীতি প্রতিষ্ঠা এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি বিশেষ মনোযোগী ছিলেন তিনি। বল্লাল সেনের দ্বিতীয় মহিষীর গর্ভজাত অসামান্য রূপ লাবণ্য যুক্ত কন্যা ছিলেন সাধনা। অন্যদিকে শেখরভূমের রাজা কল্যাণ শেখর ছিলেন প্রবল পরাক্রমী। রূপ লাবণ্যময়ী সাধনাকে দেখা মাত্র তিনি তার প্রেমে পড়ে যান এবং মহারাজা বল্লাল সেনকে সাধনাকে বিয়ে করার প্রস্তাব দেন। আপত্তি করেননি বল্লাল সেন, কিন্তু সমস্যা তৈরি হলো অন্য এক জায়গায়। সাধনার ইচ্ছা অনুযায়ী সেন বংশের কুলদেবী শ্যামরূপা দেবীর হাতের তরোয়াল এবং কালো ঘুড়ি নামে একটি ঘটকী যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুক দেওয়ার ব্যাপারে মহারাজা বল্লাল সেন প্রথমে অনিচ্ছুক ছিলেন, পরে কিন্তু মেয়ের কাতর কণ্ঠে প্রার্থনা উপেক্ষা করতে পারেননি। শেষ অবধি সেন বংশের কুলদেবী শ্যামরূপাকে মেয়ের হাতে তুলে দেবেন বলে মনস্থির করলেন। কিন্তু কুলদেবীকে যৌতুক হিসেবে দেওয়ার কথা শুনে কুমার লক্ষণ সেন তীব্র প্রতিবাদ জানান বাবার কাছে, কিন্তু বল্লাল সেন তার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে রাজি হলেন না। কল্যাণ শেখরের সাথে রাজকুমারী সাধনার বিবাহ সম্পন্ন হয়। মহারাজা বল্লাল সেন বিয়ের মণ্ডপে লক্ষণ সেন ও সবার সামনে কল্যাণ শেখরকে বললেন, বৎস, আমি আমার প্রাণাধিকা প্রিয়া সাধনাকে তোমায় সমর্পণ করলাম এবং অদেয় হলেও তোমাদের উভয়েই প্রার্থনায় আমার কুলদেবীকে, শ্যামরূপা দেবীকে তার তরোয়াল ও কালো ঘোড়ার সাথে যৌতুক হিসেবে অর্পণ করলাম। আমার একমাত্র সান্ত্বনা যে যোগ্য পাত্রের হাতে আমি আমার কন্যাকে অর্পণ করেছি। মহারাজা কল্যাণ শেখর কৃতজ্ঞতা প্রকাশ করতে বল্লাল সেনকে প্রণাম করলেন। এই ঘটনায় লক্ষণ সেন প্রচণ্ড ক্রোধিত হয়ে গেলেন এবং স্থান পরিত্যাগ করলেন। চিন্তিত হয়ে পড়লেন বল্লাল সেন। সেই রাতেই মেয়ে ও জামাইকে রাজ্য ছেড়ে চলে যেতে উপদেশ দেন মহারাজা কল্যাণ শেখর। সেই রাতেই দেবী শ্যামরূপার তরোয়াল এবং কালো ঘুড়ির পিঠে চেপে বল্লাল সেনের রাজধানী ত্যাগ করলেন। কল্যাণ শেখর যে বিপদের আশঙ্কা করে নিজের সৈন্যদল আগে থেকেই তৈরি রেখেছিলেন, প্রাসাদ থেকে বেরোতে বেরোতেই সেই সৈন্যদল তাকে অনুসরণ করতে থাকে। এদিকে কুমার লক্ষণ সেন ভোরে ঘুম থেকে উঠে শুনলেন যে কল্যাণ শেখরকে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে এ কথা শুনে তিনি দ্রুত দেবীর মন্দিরে উপস্থিত হন। দেখলেন মন্দির থেকে দেবী অপসারিত হয়েছেন, শূন্য পড়ে রয়েছে মন্দির। কেঁদে ফেললেন তিনি। সজল নয়নে তিনি তার নিজস্ব সেনাবাহিনী নিয়ে কল্যাণ শেখর যেদিকে গিয়েছিলেন সেই দিকেই ঘোড়া ছুটিয়ে দিলেন। এদিকে কল্যাণ শেখর সারা দিন রাত অস্ত্রচালনায় ক্লান্ত হয়ে উঠলেন। দুপুর নাগাদ এসে পৌঁছালেন তারই রাজ্যে নিকটস্থ গ্রাম শোভনপুরে। সেখানে এক আদিবাসী গৃহে শ্যামরূপাকে অবতরণ করিয়ে কিছুটা বিশ্রাম নেবেন বলে ঠিক করলেন। এই তার ছিল মনোবাসনা। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন লক্ষণ সেন। কল্যাণ শেখর ও তার সৈন্যদল বিশেষ সতর্ক ছিলেন এ বিষয়ে। লক্ষণ সেন আসতেই কল্যাণ শেখর এগিয়ে গেলেন তার দিকে। এই ঘটনাতে রাজকন্যা সাধনা নিশ্চিন্ত থাকতে পারলেন না, তিনি ছুটে এলেন ভাই লক্ষণ সেনের কাছে। লক্ষণ সেন সাধনাকে নিজের প্রাণ অপেক্ষা বেশি স্নেহ করতেন। লক্ষণ সেন সাধনার অশ্রুসিক্ত মলিন মুখখানি দেখে স্থির থাকতে পারলেন না। তিনি সাধনাকে বললেন, তোমার মঙ্গল হোক।
তুমি তোমার স্বামীর সাথে যাও, আমি আর যুদ্ধ করব না। এই বলে লক্ষণ সেন নিজের রাজ্যের দিকে অগ্রসর হলেন এবং ভাইকে প্রণাম করে সাধনা আর স্বামীর কাছে এসে উপস্থিত হন। লক্ষণ সেন তার নিজের রাজ্যের দিকে চলে যাওয়ার পর কিছুক্ষণ বাদেই কল্যাণ শেখর শ্যামরূপা দেবীকে নিয়ে শোভনপুর গ্রাম থেকে কিছু দূরে এক অতি সুন্দর লতা গুল্ম সমন্বিত বনের মধ্যে এসে উপস্থিত হন এবং সেখানেই তারা তাঁবু ফেলেন। বনভূমির সেই প্রাকৃতিক সৌন্দর্য নবদম্পতিকে দারুণভাবে আকৃষ্ট করে। দেবীকে সামনে রেখেই মহারাজা পরম সুখে সাধনার সাথে রাত কাটালেন। মহারাজার সঙ্গে ছিলেন শোভনপুর নিবাসী এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। সকাল হলেই মহারাজা দেবীকে নিত্য পূজা করেন এবং ব্রাহ্মণকে ডেকে বলেন, শ্রী শ্রী মাতার সেবা করতে আপনি এবং আপনার বংশধররা যদি পুরুষানুক্রমে মায়ের সেবা সম্পন্ন করেন এতে কি আপনার কোনো আপত্তি আছে? ব্রাহ্মণ এই কথায় সন্তুষ্ট হলেন এবং দেবীকে নিত্য পূজার ভার তিনি গ্রহণ করবেন বলে কথা দিলেন। দেবীকে এনে নিজের ঘোড়ায় তুলতে গেলেন মহারাজ, কিন্তু একই কাণ্ড, সর্বশক্তি প্রয়োগ করেও সারাদিন চেষ্টা করার পরেও দেবীকে আর তার জায়গা থেকে নড়ানো গেল না। স্তম্ভিত হয়ে গেলেন সাধনা ও মহারাজ। এদিকে তখন রাত ঘনিয়ে এসেছে, সঙ্গী সাথী সব ঘোর নিদ্রায় মগ্ন। মহারাজ কল্যাণ শেখর স্থির করেন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবেন। তিনি তার মস্তক তরোয়াল দিয়ে ছিন্ন করে দেবীর পায়ে নিবেদন করবেন বলে মনস্থির করেন। সাধনাকে বললেন, তুমিও এই তরোয়ালের সাহায্যে আমার পথ অনুসরণ করতে পারো, কি পারবে তো? উনি স্বামীর দিকে চেয়ে বললেন, নিশ্চয় পারবো, তবে তাই হোক। এই বলে যেই দেবীর তরোয়াল নিয়ে নিজ মস্তক ছেদনে উদ্যত হলেন কল্যাণ শেখর, তখন আকাশবাণী হয় এবং দেবী বলেন, আমি এই স্থানে কল্যাণেশ্বরী নামে থাকব এবং এখানেই আমি পুজো নেব আর এখান থেকেই আমি তোমার কল্যাণ সাধন করব। এই তরোয়ালখানে নিয়ে রাজধানীতে যাও, সেখানে আমার অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করো, আমি সেখানেই অধিষ্ঠিত থাকব। সেই থেকেই শ্যামরূপা হলেন কল্যাণেশ্বরী। আজও গড় পঞ্চকোটে গেলে কল্যাণেশ্বরীর ভগ্নপ্রায় মন্দিরের দর্শন মেলে। বর্গীর হামলায় এই মন্দির বরাকর এবং মাইথন সংলগ্ন জায়গায় এসে প্রতিষ্ঠা করা হয়। তাহলে বন্ধুরা, এবার বলুন তো কারা কারা এই গল্পটা শুনেছিলেন? যদি না শুনেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রোমাঞ্চকর গল্প। যে আমরা বহুদিন ধরে যেখানে যাচ্ছি অথচ সেখানে এই গল্প থেকে আমরা কিন্তু অনভিজ্ঞ ছিলাম, আজকে এই মা কল্যাণেশ্বরীর এই ঐতিহাসিক গল্পটি যদি আপনাদের অভিজ্ঞতা একটু হলেও বাড়ি থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি সোনালী বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার সাথে যদি কোনো রকম কোনো কথা বলতে চান তাহলে অবশ্যই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।